আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে স্টুডিও থেকে যুক্ত হয়েছি শ্রাবণী তালুকদার। জানিয়ে দিব আমাদের হাতে থাকা আজকের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা অনেক বেড়ে গিয়েছে। সিলেট সহ সারা দেশে ঘটছে সড়ক দুর্ঘটনা এবং এতে প্রাণ হারাচ্ছেন অনেকেই। শত শত প্রাণ ঝরে যাচ্ছে সড়কে, এবং সিলেট বিভাগে একটি সড়ক দুর্ঘটনার জরিপে উঠে এসেছে গত 1.5 মাসে বিভাগ জুড়ে দুর্ঘটনায় মারা গেছেন 68 জন। সর্বশেষ শুক্রবার সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ পাবলিক বিদ্যালয়ের সামনের সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় প্রীতম নামের 5 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার ঠিক আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার সিলেট কোম্পানীগঞ্জের বঙ্গবন্ধু মহাসড়কে দুর্ঘটনায় মারা গিয়েছেন অন্তঃসত্ত্বা নারী সহ 7 জন। তাছাড়া সবচেয়ে বড় সাম্প্রতিক সময়ে যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে দক্ষিণ সুরমার নাজির বাজার এলাকার ঢাকা সিলেট মহাসড়কের দুর্ঘটনাটি। এই 1.5 মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এটি, এবং এতে ঘটনাস্থলে প্রাণ হারিয়েছিলেন 11 জন এবং পরে আরো 4 জন সহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় 15 জনে। সাম্প্রতিক সময়ে এটি ঘটেছে এবং দুই ট্রাকের সংঘর্ষে 15 জনের মৃত্যুর ঘটনাটি ঘটেছে। সিলেট নগরের আঙ্গুরখানার বড়বাজার থেকে পিক আপে করে 30 জন নির্মাণ শ্রমিক একটি নির্মাণাধীন বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ করার জন্য যাচ্ছিলেন ওসমানীনগর উপজেলার তাজপুরের দিকে, কিন্তু পথিমধ্যে ভোর 5:30টায় দক্ষিণ সুরমার নাজির বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ওই শ্রমিকবাহী ট্রাক পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয় এবং এতে ঘটনাস্থলেই মারা যান 15 জন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো 4 জনের মৃত্যু ঘটে। জানা গেছে নিহতদের এবং নিহতদের পরিবারকে 2 লাখ টাকা করে প্রদান করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আহতদের পরিবারকে 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। দুর্ঘটনা পর্যালোচনা করে দেখা গেছে বেশিরভাগ দুর্ঘটনাই ঘটছে ভোরে বা সকালে, তবে হাইওয়ে পুলিশ বলছে অদক্ষ চালকদের কারণেই এইসব দুর্ঘটনা ঘটছে। তাছাড়া ফিটনেসবিহীন গাড়িগুলো দুর্ঘটনার কারণ। নিয়মিত অভিযান চালিয়ে এইসব বেপরোয়া চালক এবং যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। তাছাড়া সড়কে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা সিলেট মহাসড়কটিতে। এই মহাসড়কটি যেন মৃত্যুময় একটি বিভীষিকা। বিশ্লেষকরা বলছেন চালকদের অতিরিক্ত টাকা ইনকাম করার যে মন মানসিকতা, সেই মানসিকতার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে। চালকেরা অনেকেই ভুয়া লাইসেন্স বা গাড়ির অতিরিক্ত গতি এবং ওভারটেকিং করার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে। বেশিরভাগ দুর্ঘটনাই ঘটছে নিয়ম না মানার কারণে। এছাড়া যানজটে পড়ে সময় ক্ষেপণ হওয়ায় পরবর্তীতে দ্রুত চালিয়ে তা পুষিয়ে নেওয়ার মনোভাবটি থাকে চালকদের মধ্যে। তারিখ পর্যন্ত সড়ক দুর্ঘটনায় 22 জনের মৃত্যু ঘটেছে। এদের মধ্যে 2 জন শিশু এবং 1 জন ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছেন। চলতি মাসের 8 তারিখে সিলেট তামাবিল সড়কের ডরবস্তি এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বাস এবং ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে আরো 5 জনের মৃত্যু ঘটেছে, এবং জাফলং নামে একটি বাস 10টা দিয়ে দরবস্তি এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে আসলে একটি ইজি বাইককে ধাক্কা দেয় এবং যেটি নিষিদ্ধ। তবে এই ধরনের যাত্রী পরিবহন হাইওয়েতে চলাচল করতে তারা দিচ্ছেন না, তারা দেখতে পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছেন। তবে বেপরোয়া গতি আর চালকদের অসচেতনতার বিষয়টিও তিনি উল্লেখ করেছেন, বলেছেন যে বেপরোয়া গতি এবং চালকদের অসচেতনতার কারণে বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে। এদিকে গ্রামের রাস্তার পাশে বস্তায় মোড়ানো একটি নিথর দেহ পড়েছিল এবং দেখা গেছে মৃতদেহটি একটি কিশোরীর। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের শান্তিগঞ্জে। শান্তিগঞ্জ উপজেলায় এক 16 বছর বয়সী কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয় এবং এই মৃত কিশোরী 8ম শ্রেণীতে পড়াশোনা করত। স্থানীয়রা বলেছেন শুক্রবার রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েছিল মেয়েটি। সকালে তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন এবং অনেক সন্ধান না পেয়ে সারাদিন খোঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে তাকে গ্রামের রাস্তায় স্থানীয় লোকজন বস্তাবন্দির লাশটি শনাক্ত করে। পরে স্বজনরা খবর পেয়ে পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে লাশটি উদ্ধার করে। স্থানীয়দের সাথে কথা বলে এবং এলাকার চেয়ারম্যান শহীদুল ইসলাম বলেছেন ঘটনাটি কিভাবে ঘটেছে তা পরিবারের লোকজনও কিছুই বলতে পারছেন না বা এলাকার লোকজন এ ব্যাপারে কিছুই জানেন না। সকালে মেয়েটিকে ঘরে পাওয়া যায়নি, তারপর সন্ধ্যায় তার লাশ পাওয়া গেল। ব্যাপারটি একটা রহস্যেরও সৃষ্টি করেছে, এলাকার মধ্যে একটি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালেদ চৌধুরী বলেছেন কিশোরীর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে, এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি। কারণ কিভাবে মৃত্যুটি হয়েছে সেটি এখনো জানা যায়নি। জান ময়না তদন্তের রিপোর্ট এলে পরে পুলিশ আসলে বুঝতে পারবে ঘটনাটি কিভাবে ঘটেছে এবং কারা এর সাথে জড়িত রয়েছে, এবং তারপরে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল আমাদের হাতে থাকা আজকের খবর। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।